পশ্চিম লোকসভা আসনে 168টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 12 মে রবিবারে পুনর্নির্বাচন। তবে আশ্চর্যের বিষয় হল, রাজ্য নির্বাচন দপ্তর এই পুনর্নির্বাচন নিয়ে যতই তৎপর হোক না কেন, রাজনৈতিক দলগুলির পাশাপাশি ভোটারদের মধ্যে একটা নিরুত্তাপ পরিস্থিতি। পশ্চিম লোকসভা আসনে 26টি বিধানসভা কেন্দ্রের 168টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজ্য নির্বাচন দপ্তরও তা সরকারিভাবে ঘোষণা করেছে। আগামী 12 মে তথা রবিবার এই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আশ্চর্যের বিষয় হল, এই পুনর্নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট ডান বাম উভয় রাজনৈতিক দলগুলির পাশাপাশি ভোটারদের মধ্যে নিরুত্তাপ ভাব পরিলক্ষিত। এর একাধিক কারণ রয়েছে অবশ্য। এর মধ্যে বিশেষ কারণ হচ্ছে নির্বাচন কমিশনের নির্ধারণ করে দেওয়া প্রতিটি প্রার্থীর 70 লক্ষ টাকা করে নির্বাচনী ব্যয় ইতিমধ্যে শাসক বিজেপি, বিরোধী কংগ্রেস এবং বাম প্রার্থীরা খরচ করে ফেলেছেন। তাই তাদের আর এই পুনর্নির্বাচনে বাড়তি খরচ করার কোনো উপায় নেই। তাতে যে রাজনৈতিক দলগুলির অন্যান্য নেতাকর্মী সমর্থকরা উজ্জীবিত হতে পারছেন না, তা বলাই বাহুল্য। এদিকে গোটা পশ্চিম লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিপিআই। সর্বোচ্চ আদালত মামলাটি গ্রহণ করে তা অন্যান্য সাধারণ মামলার মতোই পরবর্তীতে শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি পশ্চিম লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেও সর্বোচ্চ আদালত তা গ্রহণ করেনি। তবে গ্রীষ্মকালীন ছুটি শেষে মামলাটি গ্রহণের পর শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তা তো একটা দোটানা পরিস্থিতিতে 168 বুথে পুনর্নির্বাচনের প্রচারে কংগ্রেস এবং বামফ্রন্ট কোনো রকম প্রভাব তৈরি করতে পারছে না বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। বিশেষজ্ঞদের আরও একটি মহল মনে করছে, 168টি বুথে পুনর্নির্বাচনের ফলে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের তেমন কোনো আশানুরূপ লাভালাভের সম্ভাবনা নেই। কারণ এই 168টি বুথে এখন কংগ্রেসের পোলিং এজেন্ট দেওয়ারও নাকি লোকের অভাব। কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে সুবলবাবুর বিশ্বাসযোগ্যতা হারানোর ফলে নাকি এই পরিস্থিতির জন্ম। বামফ্রন্টেও নিরুত্তাপ পরিস্থিতি, তাদের ফলাফল বিজেপির দিকে যাবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। কংগ্রেস কর্মী সমর্থকরা বলাবলি করছেন, 23 মে যদি কোনো কারণে কেন্দ্রে পুনরায় মোদী সরকার প্রতিষ্ঠিত হয়, তবে সুবলবাবু আবারও পদ্মপণের ছাপ দেবেন। এই ধরনের আশঙ্কা তথা বারবার সুবল ভৌমিকের দল বদলের কারণে কংগ্রেস প্রার্থীর লোকবল বর্তমানে তলানিতে, ফলে সুবল ভৌমিকের লোকসভা ভোটে জয়লাভ তো দূরস্থ, উল্টো বারবার দল বদলের এই বিশ্বাসঘাতকতার জন্য কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে। তেমনি বিজেপি নেতাকর্মী সমর্থকরাও তাকে রাজাকার হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং 168টি বুথে পুনর্নির্বাচনের ফলে কংগ্রেসের কোনো লাভ হবে না বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। এ পরিস্থিতিতে 12 মে পুনর্নির্বাচনে নিচুতলার কংগ্রেস কর্মী সমর্থকদের ভোট যেমন সুবলবাবুর পক্ষে নাও পড়তে পারে, তেমনি নিচুতলার বিজেপি কর্মী সমর্থকদের ভোটও সুবলবাবুর পক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। তাতে পশ্চিম লোকসভা আসনে ভোটের ফলাফলে সুবলবাবুর তৃতীয় স্থানে জায়গা হবে বলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল মনে করছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপোর্ট।